আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে সোচ্চার চিকিৎসক মহল থেকে আমজনতা। প্রেসক্রিপশনে উই ওয়ান্ট জাস্টিস স্ট্যাম্প পেরে নীরব প্রতিবাদে সামিল আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাক্তার দেবব্রত দাস। আর তাতেই আইএমএ রোশানলে পড়তে হলো তাকে। ফলস্বরূপ অস্ত্রোপচারের জন্য পাঠানো এক আদিবাসী মহিলাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ রামপুরহাটের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় জেলাশাসক ও রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে সিএমও ইসের কাছে মেল মারফত অভিযোগ জানিয়েছেন ডাক্তার দেবব্রত দাস। নিশানায় আইএমএর সভাপতি তথা তৃণমূল বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায়। 6 তারিখে একটি আদিবাসী মহিলা যার আপনজন নার্সিং হোমে তার 3 দিন আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল স্বাস্থ্যসাথী প্রজেক্টে ভর্তির জন্য, তাকে তাহের আলী সেই নার্সিং হোমে ভর্তি না করে ফেরত পাঠিয়ে দেয়। বিধায়ক অশোক চ্যাটার্জি প্রেসিডেন্ট আইএমএর উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজগুলো করছে। এর পিছনের কারণটা তারাই ভালো বলতে পারবেন। তবে যেটা আমাকে বলা হয়েছিল যে আরজি করের এই ঘটনার প্রতিবাদটা আপনি বন্ধ করুন, তা না হলে আপনার প্র্যাকটিস আমরা বন্ধ করে দেব। অফিসিয়ালি সিএমওইকে এবং ডিএমএর কাছে মেইল করে এই অভিযোগ জানিয়েছি। তার আরও অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে 22 বছর আগের এক ঘটনার প্রসঙ্গ টেনে অপদস্থ করার চেষ্টা করেন রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসক আবু নাসিম। এই নিয়ে 2 চিকিৎসকের মধ্যে বচসাও হয়। এরপরেই তড়িঘড়ি আইএমএর তরফে মিটিং ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় যাতে দেবব্রত দাসের পাঠানো কোনো রোগীকে রামপুরহাটের কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি না নেওয়া হয়। যদিও এ ব্যাপারে অশোক চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে তাপাই দিয়ে অভিযোগ অস্বীকার ডাক্তার আবু নাসিমের। 5 তারিখে একটা ঘটনা ঘটে। ডাক্তার আবু নাসিমের নার্সিংহোমে আমি একটা অপারেশন করতে গেছিলাম। সেখানে কথা প্রসঙ্গে যখন এইটা ওঠে, তখন আবু নাসিম আমাকে বলেন যে আপনি এই যে মেয়েটির মৃত্যু নিয়ে প্রতিবাদ করছেন, ওই একই প্রতিবাদ তো আপনি বিলকিস বানুর ধর্ষণ নিয়ে করেননি। তখন আমি তাকে উত্তর দিই যে এটা 22 বছর আগের ঘটনা, তখন এ ছিল না। আমাকে রাত্রিবেলা 5 তারিখ রাত্রিবেলা তাহের আলী আপনজন নার্সিংহোমের মালিক আমাকে জানায় যে নার্সিংহোমের 13টা নার্সিংহোমের মালিক ইউনানিমাসলি সিদ্ধান্ত নিয়েছে আমার কোনো রোগী কোনো নার্সিংহোমে ভর্তি হবে না। আরজিকরের বিচার চাইতে তো আমিও রাস্তায় নামছি। এইটা তো একটা ভালো কজ, এইটা নিয়ে তাকে হেনস্থা আমি করবো কেন? বানর প্রসঙ্গ তুলেছিলেন, অবশ্যই সেগুলো তো আসবেই। সব রেপই তো ঘৃণ্য, যদি কোথাও রেপিস্টকে মালা পরানো হয় তো সেটাও ঘৃণ্য, তো সেটা তো আপনাকে কন্ডেম করতেই হবে। ঘটনা সামনে আসতেই শোরগোল জেলা জুড়ে। বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিজেপির। নার্সিংহোমগুলো এই কাণ্ড যদি চালাতে থাকে, তাদের লাইসেন্স ক্যান্সেল করার জন্য যা যা করার, একটা প্রতিবাদ যেখানে হচ্ছে এবং তারা বেআইনিভাবে পেশেন্ট দেখবে না, এই কাজ ঘটনা হতে পারে না। ঘৃণিত, এরা হাত পা ধুয়ে নেমেছে এর বিরুদ্ধে এবং এই যে জঘন্য কাণ্ড ঘটাচ্ছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর শেষ দেখেছি এখন। তবে যত দিন যাচ্ছে প্রতিবাদ আরও জোরালো হচ্ছে। বিরোধীদের মনে প্রশ্ন, আরজিকরের ঘটনার প্রতিবাদ করতে গিয়েই কি শাস্তি পেতে হচ্ছে চিকিৎসককে, যার ফল ভোগ করতে হচ্ছে রোগীদের? এভাবেই প্রতিবাদী কণ্ঠরোধের চেষ্টা, ধর্ষণ খুনের ঘটনাকে ধামাচাপা দিতে আর কত? ফলনাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।